ছোট থেকেই আমরা একটা কথা শুনে আসি, মহিলা ও পুরুষ সমান সমান, অর্থাৎ মহিলা ও পুরুষের অধিকারটা সমান সমান হবে। তবে সত্যি কি সেটা হয়? আদেও কি আমরা দেখতে পাই যে মহিলা পুরুষের অধিকারটা সমান সমান, সে আইনের ক্ষেত্রেই হোক বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, মহিলা পুরুষের অধিকার কি কখনো সমান আপনারা দেখতে পান? কিন্তু কেনই বা দেখতে পান না, এটাও তো অধিকার। পুরুষদের যেমন অধিকার রয়েছে, মহিলাদেরও তেমন অধিকার রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিষয়টা পুরোপুরি উল্টো হচ্ছে। পুরুষদের এমন কিছু কেসে বা এমন কিছু অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছেন না। একটা আইনের ঘোড়া চোপে কিন্তু তারা আটকে থেকে যাচ্ছে। কিন্তু কেন থাকছে, এটাই বা কেন হবে? এসব কিছু বন্ধ করে দিয়ে মহিলা পুরুষের একটা সমান সমান আইনকে আনা উচিত নয়? এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য এবং রয়েছেন শিশু অধিকার কর্মী অরিজিৎ মিত্র। আপনাদের স্বাগত ক্যাম্পেইন কলিং মিডিয়ায়। নন্দিনী দি, আমি এখনই বলছিলাম যে এই মহিলা পুরুষের সমান সমান অধিকার থাকা উচিত, সেটা আইনের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে। তো আগামী 10ই মে আপনারা নিপীড়িত পুরুষদের নিয়ে একটি র্যালি করতে চলেছেন। আগে এই বিষয়টা সম্পর্কে বলে নিই, তারপরে আমি মূল মানে বিস্তারিত বিষয়ে আসবো। হ্যাঁ মধুকল্পিতা, প্রথমে তো তোমাদের ধন্যবাদ জানাই যে এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলতে ডাকার জন্যে। জেনারেলি তো কেউ এই বিষয়টার মুখোমুখি হতে চায় না। তবে প্রথমে যেটা বলি যে মহিলা পুরুষের অধিকার সমান সমান নিয়ে যখনই আমরা কোথাও কথা বলি, সবাই কিন্তু প্রথমে এটা ভেবে নেয় পুরুষ মানুষের যাবতীয় অধিকার আছে এবং মহিলাদের কোনো অধিকার নেই। তখনই তারা বলে পুরুষ মানুষের আবার কিসের অধিকার, পুরুষ মানুষের তো সবই অধিকার আছে। মানে সমান সমানে তারা আজও মনে করেন মহিলাদের পাল্লাটা একদম নিচে এবং পুরুষ মানুষের পাল্লাটা সাংঘাতিক ভারী। কিন্তু বাস্তব চিত্রে কিন্তু ভারতবর্ষে অন্তত মহিলাদের কিন্তু পাল্লাটা খুব ভারী, হ্যাঁ অধিকারে। মানে আমরা আসলে কী করি, যখন এটা দেখতে যাই না, তখন আমরা পরিবারের এই ছোটোখাটো ব্যাপার এটা ওটা, সেখানেও যদি তুমি দেখো পরিবারের ডিসিশনের ক্ষেত্রে আজও সন্তান কি পড়াশোনা করবে, শ্বশুর বাড়িতে এবং বাপের বাড়িতে কোন দামি জিনিস দেয়া হবে বা কম দামি জিনিস দেয়া হবে, ইভেন শ্বশুর শাশুড়িকে কি করা হবে, কীভাবে ট্রিটমেন্ট করা হবে, ট্রিটমেন্ট বলতে আমি চিকিৎসা বলছি না, মানে কীরকম ব্যবহার হবে, যা কিছু সেটা কিন্তু বাড়ির মেয়েরা ডিসিশন নেন। পুরুষ মানুষ কী ডিসিশন নেন বলো তো? ফরাক্কাকে কত কিউসেক জল দেওয়া হবে, নরেন্দ্র মোদী আর ভোটটা বেশি পাবেন না মমতা ব্যানার্জি ভোটটা বেশি পাবেন, মানে জেনারেল ইলেকশনটা কেমন হবে, ক্রিকেটে কোন দল জিতবে, এইগুলো হচ্ছে পুরুষ মানুষের ডিসিশন জেনারেলি। তো সবসময় কিন্তু মেজর ডিসিশন বাড়িতে মায়েরা নিয়ে এসেছেন, সে তো আমাদের ক্ষেত্রে বলো তোমাদের ক্ষেত্রে বলো দেখবে মায়েদের একটা ভূমিকা। আর একটা জিনিস আমি না সমাজতাত্ত্বিক মানে হিসেবে নয়, সমাজতত্ত্বের ছাত্রী হিসেবেও দেখে এসেছি, তুমি দেখবে মেজর বাড়িতে না মামা বাড়ির প্রভাব বেশি থাকে। খুব কম বাড়ি আছে যেখানে তুমি দেখবে বাবার বাড়ির প্রভাব চলে। হয়তো আমি আমার বাড়ি গেলেও দেখব যেখানে ঠাকুমারা খুব একটু প্রভাবশালী সেইখানে বাবার বাড়ির জিনিসগুলো রয়ে গেছে। তুমি যদি লোকাচারের কথাও বলো, মানে কোন বাড়িতে নিয়ম কানুন থাকে না, ধরো পয়লা বৈশাখে কিছু নিয়ম, বিজয়ায় কিছু নিয়ম, তুমি দেখবে যে বাড়িতে ঠাকুমারা একটুখানি ব্যক্তিত্বময়ী প্রভাবশালী ছিলেন সেই বাড়িগুলো ছাড়া মায়েরা তাদের বাপের বাড়ির নিয়মগুলো ঢুকিয়ে দিয়েছেন। আমি কিন্তু একদম রুট কজে যাচ্ছি, যেহেতু আমি এই পুরুষ অধিকারটা নিয়ে লড়াই করছি না, সেই জন্য আমি কিন্তু এগুলো নিয়ে খুব ভেবেছি যে আমি দেখি যে সবাই না তার বাপের বাড়ির নিয়মটা সে চালু করে দিতে চায়। মানে প্রথমে হয়তো শাশুড়ি গত হয়েছেন, সঙ্গে সঙ্গে চেষ্টা করেন তার বাপের বাড়ির নিয়মটাকে নিয়ে আসার। অর্থাৎ আমরা যতই বলি এটা পুরুষতান্ত্রিক সমাজ, বেসিক্যালি কিন্তু সব বাড়িতে ছোট 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 করে মেয়েদের মতন করে তাদের জিনিসটা চলতে থাকে। অর্থাৎ মানে একটা সামগ্রিক চিত্রে তুমি দেখো মেয়েরা তো নিশ্চয়ই নির্যাতিত ছিলেন, আজও আছেন, তাদের জন্য আইন এসেছে, নিশ্চয়ই খুব ভালো কথা, মেয়েদের তো এম্পাওয়ারমেন্ট হতে গিয়ে যদিও ওভারপাওয়ারমেন্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ঘটনায় আমরা রোজ দেখতে পাচ্ছি, তবুও এই ছোটোভাবে যদি তুমি দেখো না, দেখবে প্রত্যেক বাড়িতে, তোমার বাড়িতেও হয়তো আমার বাড়িতেও হয়তো, আমাদের না মামা বাড়ির প্রভাবটা গড়ে ওঠে। তুমি দেখবে আমরা গরমের ছুটি পড়লেই মামা বাড়িতে যেতাম, জেনারেলি পিসির বাড়ি কাকার বাড়ি কিন্তু যেতাম না। তুমি ছোটোবেলাগুলো দেখো আমাদের প্রত্যেকের সুখস্মৃতি হয়তো, কিন্তু মামা বাড়ির সুখস্মৃতি। অর্থাৎ আমাদের না এইভাবে সমাজের বুনটটা, তুমি যদি এইভাবে ভাবো জিনিসটাকে, কাজে যত ব্যাপারটা দেখানো হয় না ব্যাপারটা কিন্তু এরকম নয়। পরিবারে পরিবারেও মায়ের প্রভাবটাই কিন্তু বেশি, কিন্তু বাবা এমন একজন মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত বলো, নিম্নবিত্ত উচ্চবিত্ত যেখানেই বলো, বাবা কিন্তু নীরবে তার রসদটা জুগিয়ে যান। কিন্তু ব্রুট করা যে ব্যাপারটা বাবার ক্ষেত্রে কম, অনেক কম। আবার এই মাই যখনই ছেলের বিয়ে হয়ে গেল তখনই বলতে শুরু করলেন তোর জন্যে
জ্বরে রাত জেগেছি, তোর স্কুলের ব্যাগ বয়েছি, তোর জন্য এটা করেছি, বউ এলো তুই আমায় ভুলে গেলি। সে বাবাও তো ছেলের জন্য সব করেছেন, তার যাবতীয় সঞ্চয় হয়তো শেষ করেছেন, আরও অনেক কিছু করেছেন, প্রজেক্টের খাতা বানিয়ে দিয়েছেন, আরও অনেক কিছু করেছেন। বাবা কিন্তু কোনোদিন ছেলেকে এই কথাটা বলেন না, বেসিক্যালি পুরুষ মানুষ ব্রুট করেন না। তো এইরকমভাবে কিন্তু সমাজের বুনটটা তৈরি হতে হতে যাচ্ছে, কিন্তু মেয়েরা না সবসময়, মানে মেয়েদের মধ্যে না একটা বেসিক্যালি কমপ্লেন্ট অ্যাটিচিউড থাকে, আমি মেয়ে হলেও আমি বলবো এই কথা। মেয়েরা কিন্তু এটা করে, পুরুষ মানুষ কিন্তু জেনে রাখে না। দেখবে তুমি বেশিরভাগ মেয়ের মনে না হয়তো বলে কেউ, হয়তো কেউ বলে না, তোমার সঙ্গে বিয়ে না হলে আমি এটা হতে পারতাম। মানে সুচিত্রা সেন বা লতা মঙ্গেশকর, নিজের পক্ষে একটা আশাপূর্ণা দেবী হয়তো কেউ আটকাতেই পারতো না। কিন্তু তুমি কি বলতে চাও কোনো পুরুষ মানুষেরই কিছু হওয়ার কথা ছিল না? উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়, কিশোর কুমার বা হেমন্ত মুখোপাধ্যায়, বা নিদেন পক্ষে একটা সুনীল গঙ্গোপাধ্যায় কি জয় গোস্বামী, বহু পুরুষ মানুষের হওয়ার কথা ছিল, কিন্তু তারা না এটা বলেন না জীবনের শেষ দিন অবধি, জেনারেলি বলেন না। এক্সেপশন তো অলওয়েজ প্রুভস দ্য ল, কিন্তু জেনারেলি পুরুষ মানুষ ব্রুট করেন না। তো এইভাবে যদি তুমি দেখতে চাও যে সমান সমান ব্যাপারটা না, আমরা কিন্তু সবসময়, এবং আমি সবসময় মহিলাদের বলতে শুনি, আমি এই কাজটা করি শুনলেই, পুরুষ মানুষের আবার কী অধিকার, পুরুষ মানুষের তো সব অধিকার আছে, কিন্তু আমরা সবসময় দেখে এসেছি যে মহিলারা কিন্তু মনে করছেন তাদের পাল্লাটা সবসময় নিচে। কিন্তু তুমি যদি এই কাজটা করতে নামো, তখন তুমি দেখবে পুরুষ মানুষ কিন্তু অনেকটা নিচে রয়ে গেছেন, এবং পুরুষ মানুষের না পাওয়ার জায়গাটা কিন্তু অনেক বেশি, আইনগতভাবেই বলো সামাজিকভাবেই বলো। কিন্তু আমরা ওই একটা পুরুষতন্ত্রের খোলস পড়িয়ে এমন একটা ব্যাপার করে ফেলেছি না, পুরুষ মানুষরা সেটা থেকে বেরোতেও পারছেন না, সেই ঘেরাটোপটা থেকে। এই জিনিসটা নিয়ে আপনাদের আগামী না, এই জিনিসটা নিয়ে না, এটা নিয়ে তো ঠিক র্যালি হয় না। র্যালিটা হচ্ছে যে বাংলা চেষ্টা করছি যে সবাইকে যাতে একত্রিত করা যায়, যে এই যে একটা ফেক 498A, ফেক ডোমেস্টিক ভায়োলেন্স, বা এই যে একটা শিশুদের মানে একটা আলাদা করে রাখা না বাবার থেকে, যে এটা অরিজিৎ দা আমার থেকে অনেক ভালো বলবেন, উনি এই আন্দোলনটার প্রায় পুরো ভাগে আছেন, যে এই যে সমস্ত অবিচারগুলো পুরুষ মানুষের ওপর, সেতে যে পুরুষ মানুষগুলো ভুগছেন তারা অনেকেই এক হচ্ছেন। 10 তারিখে আমরা একটা র্যালি করছি প্রেস ক্লাব থেকে ওয়াই চ্যানেল, যে মানে আর কতদিন, বা এই যে অকারণ কেসগুলোকে লিঙ্গার করা, আসছেন না গেস করতে, মানে টেনে নিয়ে যাচ্ছেন, যে এই কেসগুলো যাতে তাড়াতাড়ি ফয়সলা হয়, মানে একটা জায়গায় পৌঁছনো আর কি, যাই হোক একটা জায়গায় পৌঁছনো, এইভাবে দিনের পর দিন এগুলো হতে পারে না। সেইগুলো নিয়ে আমরা একটা র্যালি করছি আর কি আগামী 10ই মে, 10ই মে 3টে থেকে 4টে প্রেস ক্লাব থেকে ওয়াই চ্যানেল, যারাই আসতে চান তারাই স্বাগত, নট নেসেসারিলি ভিকটিমই হতে হবে, আপনারা যদি মন থেকে এটাকে সাপোর্ট করেন সবাই আসতে পারেন। কিন্তু আমরা এটার মধ্যে একটু চেষ্টা করেছি, অন্তত বাংলার যে পুরুষ অধিকার সংগঠন তো অনেকেই আছেন কাজ করছেন, যে তারা যদি সবাই একত্রিত হতে পারেন তাহলে ভালো হয়, একটা আন্দোলনটা জোরদার হয় একেবারে। এবারে আমি অরিজিৎদার কাছে আসবো। অরিজিৎদার, যেমনটা নন্দিনীদি বলছিলেন যে আমাদের ছোটবেলার বেড়ে ওঠাটা বেশিরভাগটাই ওই মামার বাড়ির একটা সুখস্মৃতি আছে, এটা তো সবসময় ভালো, এটা আমি বলবো না যে এটা খুব খারাপ, তবে কিছু কিছু ক্ষেত্রে কেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাবার বাড়ির দিকের মানুষের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটাই থাকে না, পিসি খারাপ, মানে ছোটর থেকে এটা শুনি পিসি খারাপ, কাকা খারাপ, জেঠু খারাপ, মানে এই যে একটা অদ্ভুত একটা পরিবেশের মধ্যে বেড়ে ওঠা, এটা কি একটা ছোট শিশুর ক্ষেত্রে ভালো হতে পারে কখনো? না, এটা তো কখনোই ভালো হতে পারে না, এবং এই ভেদাভেদটা কেন হয় আমি জানি না, কিন্তু এটা হয়ে আসছে। এটা শিশুর কাছে মার বাবার তো সমান, তাহলে মার বংশের যেটাও সমান থাকবে বাবার বংশের সেটা সমান থাকা উচিত। এবং আমরা সেটা আপনি ঠিকই বলেছেন, আমরা দেখতে পাই বাচ্চারা যখন গড়ে উঠছে এই বাবাদের দিকে সম্পর্কে যাদের আছে তাদের সঙ্গে মেলামেশাটা খুব কম হয়, জেনারেলি হচ্ছে একটা সামাজিক কিছু প্রোগ্রাম হলো গেল, সারা বছর কিন্তু কোনো যোগাযোগ নেই। কিন্তু মায়ের দিক থেকে বা মা বাবার দিক থেকে সবসময় একটা আছে। হ্যাঁ, তো সেটা আমার মনে হয় অবভিয়াসলি ভারসাম্যটা নষ্ট করছে, এক নম্বর, এবং সেক্ষেত্রে এবং এইটার থেকে আমার মনে হয় এই যে আমাদের সমস্যাটা উদ্ভাবন হচ্ছে। এবার যখন ধরুন বাবা মার মধ্যে বিচ্ছেদ হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে বিচ্ছেদ হয় না, লিভ অ্যাভয়েড করে তো অনেকে, সেক্ষেত্রেও তখন দেখা যাচ্ছে যে এক শ্রেণীর ধরুন মায়েরা, আমি এখানে মায়ের কথা ঠিক বল উচিত নয় বলা, কারণ এটা শিশুর ব্যাপার, কিন্তু এই বলছি যেটা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে তারা ওই তার বাচ্চাদের আঁকড়ে রাখছে এবং আঁকড়ে রাখছে এবং ফ্রি অ্যাক্সেসটা দিচ্ছে না। এবং সেক্ষেত্রে এই যে আমাদের র্যালিটা হচ্ছে, এটা তো একটা পুরুষ অধিকারের মধ্যেও পড়ছে, এই কারণে পড়ছে যে পুরুষের মানে বাবাদেরও তো একটা অধিকার আছে তার শিশুর ওপর, সন্তানের। হ্যাঁ, এবং বাবা কী করছে, যেটা নন্দিনী ভালো করে বলেছেন যে দে আর অ্যাকচুয়ালি সাইলেন্ট ফাইটার, সাইলেন্ট ওয়ারিয়ার্স, সব কিন্তু বাবা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে, সেই স্যাক্রিফাইসটা সমাজের চোখে আমরা দেখি না, আমরা সবসময় দেখি যে মায়ের স্যাক্রিফাইসটা। এবং এটা একটা অবভিয়াসলি শিশুর একটা মায়ের প্রতি টান থাকে, এই কারণে থাকে বাবারা সবসময় কাজে বেরিয়ে যায়, সারা দিনটা বাচ্চাদের সঙ্গে থাকে না।
কিন্তু এই যে বাবাদের কন্ট্রিবিউশন এবং একটা শিশুর ভালো করে গড়ে ওঠার পেছনে বাবার মা দুজন কাজ, আমরা চাইছি দুজন কাজ, যার জন্য আমরা একটা কনসেপ্ট আছে শেয়ার পেরেন্টিং বলে, আমরা সেটা অনুরোধ করছি টু দ্য জুডিশিয়ারি অলসো, টু দ্য গভর্নমেন্ট অলসো, দ্যাট আপনারা কেন এই যে যখন অ্যাক্সেস দিচ্ছেন বা যখন আপনারা কাস্টাডি দিচ্ছেন আপনারা কেন বলছেন একজনের কাছে, এবং দেখুন একটা বাবা সে তো একটা ভিজিটার নয় একটা বাচ্চার কাছে, সো সে চাইছে প্যারেন্টিং প্ল্যান, সে কি ভুল চাইছে না, কিন্তু তাকে সবসময় দেওয়া হচ্ছে এক বছর সপ্তাহে এক ঘন্টা, মাসে দু ঘন্টা বাচ্চাকে দেখতে, সে তো সেই ঘন্টায় করবেটা কি? তাই আমরা চাইছি যে এই আন্দোলনের মাধ্যমে সবাইকে একত্রিত করে এবং সমাজের অনেক সংখ্যক লোকের কাছে আমরা গেছি এটাকে বোঝাতে যে এটা শেয়ার পেরেন্টিং, ভারসাম্য পেরেন্টিং আপনারা ইমপ্লিমেন্ট করুন, এবং এটার জন্য ল কমিশন একটা রিপোর্টও পেশ করেছে। শেয়ার পেরেন্টিং মানে ধরুন যখন কাস্টাডি ফাইট হয় গার্জিয়ান ভয়েস অ্যাক্টে বা ম্যাট সুটে হয়, তখন জেনারেলি কোর্ট আমাদের দেশে কি করছে, নয় বাবা বা নয় মাকে পুরো কাস্টাডিটা পুরোটা দিয়ে দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে দিয়ে দিচ্ছে, এবং অন্যদের বলছে যে তুমি মাসে দুদিন দেখা করতে পারবে কি দু ঘন্টা দেখা করতে চাইছে। এইটা আমরা চাইছি যে একটা ভারসাম্য রেখে, বছরে তো 360 দিন, এটা ভারসাম্য করে ধরুন কাউকে 140 দিন দিন, বাকি 200 দিন আরেকজনকে দিন, তাদের একটা প্ল্যান করে দিন, এই প্ল্যানে তারা বাচ্চারা থাকবে, তাহলে কি দুজনের মধ্যে অ্যালিয়েনেশনটা হয় না? এই যে হয় এতে একটা প্যারেন্টের অ্যালিয়েনেশন হয়, এটা WHO ওরা স্টাডি করেছে, ওরা এটাকে একটা অসুখ হিসেবে বিবেচনা করেছে, এবং এখানে জুন মাসে একটা ওদের কনফারেন্স এটা নিয়ে একটা ডিবেট হবে, সেখানে ওটা একটা অসুখ প্যারেন্টাল অ্যালিয়েনেশন সিন্ড্রোম বলে PAS, আমরা সেটাও চাইছি। এবং এখানে সবের এ হচ্ছে যে আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, চাইল্ড উইমেন ডেভেলপমেন্ট, এরা সবাই কিন্তু এটা অবহিত, আমাদের জুডিশিয়ারি সেটাও জানে, জাজেরাও জানে, কিন্তু এরা এটা ইগনোর করে যাচ্ছে। আই ডোন্ট নো ভাই কেন করছে আপনি জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না, কিন্তু আমরা চাইছি যারা এই প্যারেন্টাল সিন্ড্রোমটা করছে, পারপেচুয়েট করছে, এটাকে চাইল্ড অ্যাবিউসের মধ্যে ফেলা হোক আন্ডার দ্য জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, এবং এটার জন্যে আমরা এটা পেনালাইজ করি, এটা যদি যখন পেনালাইজ করবো এই জিনিসটা বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু সমাজের এবং বাচ্চাদের ক্ষতি হচ্ছে, তো বাচ্চাদের যেহেতু ক্ষতি হচ্ছে ওদের মেন্টাল স্টেটটা এ হয়ে যাচ্ছে, এটা কিন্তু, এবং এটা তো ফিউচার, আমাদের দেশের ফিউচার, তা আমরা কত সংখ্যক আমরা একটা হিসেব করে দেখেছি প্রায় 80 থেকে 1 লক্ষ বাচ্চা এভাবে প্রত্যেক বছর অ্যাফেক্টেড হয় সারা দেশে, হ্যাঁ, এবং সেই জন্য এটা একদম উপেক্ষা করার মতো জায়গাতে আর নেই, কিন্তু এটাই অদ্ভুত হয় উপেক্ষা করা হচ্ছে। আমি নিজে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে RTI করেছিলাম, স্টেট প্রোটেকশন গাইডলাইন্স RTI করেছি, তারা বলছে আমার কোনো স্টাডি নেই, অথচ এই স্টাডির বেসিসে অলরেডি সুপ্রিম কোর্টে একটা PIL পড়েছে, তাহলে কোনো সামঞ্জস্য নেই। আমার দিল্লিতে যে উইংটা আছে ন্যাশনাল কমিশন অফ প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, তার আন্ডারে স্টেট পড়ছে, তাহলে এদের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, সুতরাং এই সামঞ্জস্য তাদের বাড়াতে হবে, তো এরা বলছে জানি না, ওরা বলছে এই স্টাডিটার বেসে আমরা কাজ করেছি, তাহলে কারা ঠিক কারা বেঠিক? এবং যখন আমরা এটা কোর্টেও বলতে যাইছি বা কমিটিতে বলতে যাইছি, কমিটি প্রোঅ্যাক্টিভ হচ্ছে না, যেমন এটা খুব সমস্যা পশ্চিমবঙ্গে, আমি বললে হয়তো এটা একটা রাজনৈতিক এ হয়ে যাবে, প্রত্যেক চাইল্ড ওয়েলফেয়ার কমিটি মাসে 3-4 মাস করে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার ধরুন একজন তার সমস্যা নিয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন ফেলছে, সেটা দেখা হচ্ছে না, এবং বাচ্চার এটা তো খুব জরুরি, এটা টেনে নিয়ে তারা 1.5-2 বছর করেও কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, বাবা মাকেও ডাকা হচ্ছে না, এক শ্রেণীর বাবা বলছে আমাদের ডাকুন, আমাদের যদি ভুল হয় আমরা আছি, ডাকুন আমাদের কাউন্সেলিং করুন, কোনো কোর্টেও নেই, এদের কাছেও নেই কোনো একটা মানে ট্রেন চাইল্ড সাইকোলজিস্টই নেই, চাইল্ড কাউন্সিলার যারা আছে আমি বলতে পারবো তারা কতটা পারদর্শী, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা তো চাইল্ড সাইকোলজিস্টের কাজ, তো আমাদের দেশে নেই কেন? এদিকে আইন বলছে চাইল্ড সাইকোলজিস্ট আপনাকে রাখতে হবে, এখানে গভর্নমেন্ট কেন ধ্যান দিচ্ছে না জানি না, তাদের ধ্যান দেওয়া উচিত, এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এদের ভালো করে তো চালনা করা উচিত, এবং আমাদের একটা চাইল্ড রাইটস যেটা আমরা বলছি, শিশু অধিকার যেটা বলছি, শিশুদের কিন্তু খালি সেক্স ট্র্যাফিকিং নয়, চাইল্ড ট্র্যাফিকিং নয়, চাইল্ড লেবারও নয়, হ্যাঁ চাইল্ড লেবারও নয়, এটা কিন্তু একটা রাইট, Article 9 UNCRC-তে বলেইছে যে চাইল্ডের একটা অধিকার আছে, একটা বাচ্চার অধিকার আছে, যে ইকুয়ালি বাবার ভালোবাসাও পাবে মার ভালোবাসাও পাবে, বাবার স্বাধীনও পাবে মার স্বাধীনও পাবে, এটা হচ্ছে না, তো আপনি ফ্লাউট করছেন একটা অলরেডি একটা প্রিন্সিপাল UNCR ফ্লাউট করছেন, যেখানে ইন্ডিয়া অলরেডি সিগনেটারি, তো এটা কেন হচ্ছে? এটা নিয়ে আমরা ইউনিসেফকেও লিখেছি, এবং জুন মাসে ইউনিসেফের যে আন্তর্জাতিক অফিস আছে ওখান থেকে একটা গভর্নমেন্টকে একটা অ্যাপ্রেজাল ফর্ম পাঠানো হচ্ছে, যে গভর্নমেন্টের কাছ থেকে জানা হচ্ছে যে গভর্নমেন্ট এটা নিয়ে কী ভাবছে, কী করেছে, কতটা কী করেছে। সুতরাং আমরা এবার এইটাও বুঝি যে এই সমস্যাটা কেন হচ্ছে, এটা যে পুরুষ নারীর যুদ্ধের জন্য হচ্ছে বলে আমরাও এটাকে রিয়েলাইজ করেছি, যে খালি আমি যদি সূচি অধিকার বলে আলাদা আমি লড়তে যাই পারবো না,
আমার জন্য এটা মানুষ মানে পুরুষ অধিকার যারা আছে তাদের সঙ্গে আমাকে কোঅর্ডিনেট করে করতে হবে। এটা আমি নন্দিনীকে বলার পরে নন্দিনী এটা বুঝেছিলেন, বোঝার পরে মানে আই এম থ্যাঙ্কফুল টু হার যে আমরা এটা কম্বাইন করে করতে চাইছি এবং আমরা ফিল্ডে নেমে কাজ করি। সুতরাং আমরা চাইছি খালি ভাষণ নয়, ফিল্ডে নেমে কাজ করে যারা সত্যিকারের এতে পড়ছে এরকম অনেক আছে তাদের আমরা যাচ্ছি। যেমন আমাদের কাছে একটা কেস আছে, একটা বাচ্চা হয়েছে এক মাস আগে, জাস্ট এক মাস আগে, তার বাবার পদবিটা তাকে দেওয়া হয়নি। একটা সিগন্যাল নেম করে আমি বলবো না কোন জায়গার, সেখানে তার বার্থ সার্টিফিকেট কর্পোরেশন থেকে বার করা হয়েছে। তার বাবাকে সে জানে না, তার বাবার খবর দেওয়া হয়নি যে তার একটা ছেলে হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এটা তো সমাজের ভয়ঙ্কর একটা চিত্র। অনেক আছে, হ্যাঁ এবার অনেক আছে, অনেক আমাদের কাছে কেস আসে প্রচুর, যারা বলছে দিদি এরকম স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে যে আমার পদবি দেওয়া হচ্ছে না এরকম। আরও মানে দুঃখের কথা, এটা আবার হয়তো রাজনৈতিক একটা ব্যাপার হয়ে যাবে, কিন্তু এখানেও কিন্তু যে স্টেটের চাইল্ড কমিশন আছে কথা বলতে চেয়েছিলাম, তারা কিন্তু স্ট্রেট বলেছেন উই আর নট ইন্টারেস্টেড টু টক রিগার্ডিং দিস। যে মানে আমি এটাই বলতে চেয়েছিলাম যেহেতু এখানে তো পুরুষ মানুষের খুব অ্যাক্সেস নেই যে তারা তাদের সন্তানের জন্য কথা বলতে পারেন, তবুও যেহেতু আমি পুরুষ অধিকারের কাজ করি, আমার যারা রয়েছেন নির্যাতিত পুরুষ যারা এই সমস্যাটা, এটাও তো এক ধরনের নির্যাতিত পুরুষ, মানসিক নির্যাতন তার সন্তানকে দেখতে পাচ্ছেন না এটাও তো একটা নির্যাতন, যে তারা একটু বসতে চান যে তারা মানে কী কর, কিছুই তো আইন তো যেহেতু নেই, বসে যদি একটা কিছু সমাধানে আসা যায়, আপনারা যদি একটা কিছু দিতে পারেন। তারা কিন্তু স্ট্রেট জানিয়েছেন উই আর নট ইন্টারেস্টেড টু টক রিগার্ডিং দিস। আমি জানি এটাতে রাজনৈতিক সমস্যার উদ্বোধন হতে পারে, কিন্তু কিছু করার নেই, এটা তারা বলেছেন। একটা বিষয় আমি অভিজিৎ দার কাছে একটা বিষয় আসতে চাইবো, যে আমরা আপনি যেহেতু শিশু অধিকার নিয়ে কাজ করছেন, আমরা বিভিন্ন স্কুলগুলোতে ছোট ছোট স্কুলগুলোতে আমরা সব সময় একটা জিনিস কিন্তু দেখি, বা কিছুদিন আগে খবরটা সব কিছুতেই দেখেছি যে মেয়েদের হ্যারাস করা হচ্ছে, এই খবরটা কিন্তু প্রচুর পরিমাণে আসছে, প্রচুর। কিন্তু অনেক ছেলেরা রয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেরা যারা হয়তো হ্যারাস হচ্ছে, তারা বাড়িতে এসে মাকে বলছে, তারা তো মা হয়তো সেটাকে বলছে যে ঠিক আছে তুমি তো ছেলে, এই যে এই করে ছোট থেকে দাবিয়ে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ মধুকল্পিতা, তুমি এই প্রসঙ্গটা তুললে, যে বিশেষ করে 11-12 এর ছেলেরা, এবং আজকাল তো অনেক স্কুলে অনেক ইয়াং টিচারও আছে, ভয়ঙ্কর ভাবে কিন্তু এটা ভয়ঙ্কর ভাবে বেড়েছে, ভয়ঙ্কর ভাবে হচ্ছে, এবং তারা কিন্তু, এবং সেই ছেলেরাও অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিছু বাইরে বলতে পারে না, এটা কিন্তু ভয়ঙ্কর ভাবে বেড়েছে প্রচন্ড। আর এই বিষয়টা নিয়ে কিন্তু ছোটবেলাতে একটা জিনিস দেখেছি, যে ছোট বাচ্চা হলে কিন্তু মায়েরা এটা বোঝাচ্ছে যে তুমি ছেলে তুমি কেন কিছু বলবে, আমি বুঝতে পারছি না একটা জিনিস, স্কুলে যে এই যে ব্যাড টাচ এন্ড গুড টাচ, সেক্ষেত্রে মেয়েদেরকে বলা হচ্ছে, প্রথম কথা তো আমি এটার বিরোধী, আমাদের সময়তে এগুলোর প্রয়োজন পড়ে, এটাতে তুমি আরো শিখিয়ে দিচ্ছ, এটাকে তুমি আরো বাজে জিনিস শেখাচ্ছ, তাহলে মেয়েদের ক্ষেত্রে যদি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কেন শেখানো হবে না? এটা তো দু ক্ষেত্রেই হতে পারে, তাহলে ছেলেদের জন্য কেন এটা চালু করা হবে না? যদি তুমি এটা করছোই, আমার তো এটাতেই আপত্তি আছে, কারণ এই জিনিসটাই একটা অত্যন্ত বাজে শিক্ষা। এবার কথায় কথায় স্লোগান হচ্ছে আপনার ছেলেকে শেখান, তাহলে আপনার মেয়েকে কেন শেখাবেন না? তাহলে আমার কথা হচ্ছে মানুষের শিক্ষা দিতে শেখান সবাইকে, আপনার ছেলেকে শেখান মেয়েদের রেসপেক্ট করতে, কেন আপনার মেয়েকে শেখাবেন না ছেলেদেরকে রেসপেক্ট করতে? দেখুন আমরা প্রত্যেকদিন সমাজে অনেক মেয়েদের অনেক ধর্ষণের ঘটনা দেখি, সেগুলো অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা সব সময়। কিন্তু নিঃসন্দেহে একটা বিষয় কিন্তু আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারি না, যেমনটা আমি বলছিলাম অরিজিৎদা, যে এই যে ছোট ছোট ছেলেরা, তারাও তো এক একদিন এক একটা হয়তো হ্যারাসমেন্টের শিকার হয়, কিন্তু বাড়ির গার্জিয়ান বাড়ির মা বা বাড়ির বাবা বলছে তুমি তো ছেলে তুমি চুপ, এই যে চুপ করে ছোট থেকে কাটানোর একটা যে অভ্যেস তৈরি করে দেওয়া হচ্ছে, এটা তো পরবর্তীতে যে থেকে যাবে। তুমি জানো না কি পরিমাণ মেল রেপ আছে, তুমি জানো না, সেটা তো ডিএনএ টেস্ট সম্ভব নয়, সেটা কোথাও গিয়ে রিপোর্ট করা সম্ভব না, সেই জন্য এই ব্যাপারগুলো নিয়ে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, মেয়েদের কিন্তু রেপ হওয়াটা খুব একটা লজ্জার বিষয় থেকে, ছেলেরা রেপ হয়েছে এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার আর কি, এবং বাবা মাই প্রথমে বলবে যে এটা হয় নাকি, বাইরে আসতে চায় না, বুঝতে পেরেছেন তো, আউট হতে চায় না। এখনও যেমন আমাদের এই আন্দোলনে দেখছি এরা আসতে চায় না, যেমন একটা অনেকদিন আগে আপনি দেখেছিলেন একজন খুবই নোন ফেস, তার একটা ছেলে ভর্তি করানি বিড়লা না কোন স্কুলে, ওই সিঙ্গেল মাদার নিয়ে একটা ঝামেলা উঠেছিল। এরকম কিন্তু সিঙ্গেল ফাদারদের অনেক সমস্যা আছে, অনেক স্কুলে দেখা যাচ্ছে মারা গিয়ে এই যাদের এইরকম সমস্যা হচ্ছে মারা গিয়ে ভর্তি করে দিচ্ছে, বাবার নামটা লেখায় না, বাবাকে জানতে দেয় না। আমার কাছে যেমন আরেকটা বড় সমস্যা এসেছিল অরিজিৎদা আপনাকে বলি, যে পিটিএমে মায়েরা যাচ্ছে, মানে যারা ধরো আলাদা থাকে পিটিএমে, তারা বলছে যে দিদি আমরা তো কিছু জানতেই পারছি না,
ইভেন স্কুল চেঞ্জ হয়ে যায় ছেলে তাও জানতে পারে না অনেক সময়। আর বলতে দিদি আমরা তো কিছু জানতে পারছি না, মানে তারা তো জানতে যায় ছেলে কিরকম করছে স্কুলে, কি পড়াশোনা করছে, মানে তাদের কাছে খবর জানা। জেনারেলি কি মারা তো স্কুলের সঙ্গে যোগাযোগটা রাখে, আমাদের ক্ষেত্রেও তাই ছিল, বাবা হয়তো অনেক সময় জানতেনই না, কিন্তু তখন পরিস্থিতিটা এরকম ছিল না। বলে দিদি আমরা তো কিছু জানতেই পারি না কবে মিটিং হয়ে যাচ্ছে, কবে কি ছেলে কি করছে, মানে আমরা স্কুলে যদি যাই স্কুলে বলে কেন মায়ের কাছে তো জানানো হয়, আমাদের তো এটা সমস্যা নয়, আপনাদের কি ব্যক্তিগত সমস্যা আছে এটা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। মানে স্কুল তো তোমার দায়িত্ব নেবে না যে তোমার স্ত্রীর সঙ্গে বা তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার কি সমস্যা আছে, কারণ স্কুল তো ডায়েরিতে লিখে দিচ্ছে, এবার ডায়েরিটা তো কনসার্ন মার কাছেই যাচ্ছে, মা তো স্কুলে যায়, বুঝতে পারছো তুমি ব্যাপারটা, মানে বাবা কিন্তু পুরোটাই অন্ধকারে থেকে যাচ্ছে যে কি হচ্ছে ছেলের সঙ্গে। মানে সমাজে, আমাদের সমাজে এমন একটা নিয়ম এসে দাঁড়িয়েছে যে বাবাদের শুধু দায়িত্ব হচ্ছে যে রোজগার করা, পয়সাটা নিয়ে সে সংসারে দেওয়া, সেই পয়সা দিয়ে সংসার কিভাবে চলবে সেই পুরোটা কিন্তু মায়েদের দেখা। তুমি যদি আজকে গিয়ে রেগুলার বলতে পারো যে আমার হাজবেন্ড চাকরি করে বিদেশে থাকে সবসময়, কে তোমারটা খতিয়ে দেখতে যাচ্ছে স্কুলের কি? আর আমি তো বলি স্কুলের তো সত্যি এটা দায়ও নয় না, কিন্তু স্কুলের যেখানে দায় যেখানে হচ্ছে যে স্কুলটা ভুল করছে সেটা হচ্ছে তারা তো জানছে, সুতরাং জেনে শুনে ওরা কী করছে, ওরা ইচ্ছে করে অনেক অনেক স্কুল, এটা সব স্কুল করছে, নামি স্কুলটা করছে না, কিন্তু অনেক স্কুল এটা করছে ইচ্ছে করে, তথ্য দিচ্ছে না বাবাদের বোনাফাইড, কিন্তু তো পারেন না, এটা তো অন্যায় এবং এটা অনিয়ম। এবং অনেক ক্ষেত্রে মায়েরা কী করছে, সোজা গিয়ে স্কুলের ওই জুরিসডিকশনের থানাতে গিয়ে এফআইআর করছে বাবাদের নামে, গিয়ে বলছে বাচ্চাদের আমি হ্যারেস করছি, আমরা এ করছি এই করছি, এবং পুলিশও সেটা আমরা অনেকবার পুলিশকে বলেছি, সো মোটোটা এফআইআর করে দেয়, কিন্তু একটা পুরুষ যদি থানায় যায় তাকে যে কী লাজে উপরে করবে তার যায় না, তাকে সেই 156-200 এইসব করে টোরে তাকে এফআইআর করতে হচ্ছে, এটা কেন হবে? একটা কনস্টিটিউশনে তো ইকুয়াল রাইটস, সুতরাং এবং আপনি যেটা কমপ্লেন করবেন সেটা তো আপনি তদন্ত করবেন, সেইটা আমরা এ করার চেষ্টা করছি। আমরা এখন এটা নিয়ে একটা পরিকল্পনা অ্যাক্টিভিটি নিচ্ছি, সেটা হচ্ছে আমরা স্কুলের এখানে বিকাশ ভবনে লিখেছি, আরটিআই করেছিলাম, আমরা কোনো আরটিআই উত্তর পাইনি, আমরা ফার্স্ট অ্যাপিল করেছি সারা উত্তর পাইনি, এবার আমরা এটাকে নিয়ে প্রোগ্রেস করছি এবং প্রত্যেকটা স্কুলে আমরা লিখছি যে দুজনকার ইকুয়াল সামঞ্জস্য রাইট আছে, যতক্ষণ না কোনো স্পেসিফিক আপনার কোর্টের অর্ডার হচ্ছে ততক্ষণ আপনি, সে বাবা হোক বা মা হোক, কাউকে আপনি বঞ্চিত করতে পারবেন না ইনফরমেশন এবং প্যারেন্ট টিচার মিটিংয়ে আসা, স্কুলের প্রোগ্রেস বাচ্চাদের কী হচ্ছে এটার থেকে। তো আশা করছি আমরা সেটা নিয়ে খানিকটা এগোতে পারবো, এবং ওনারা নিশ্চয়ই সেটা চিন্তাশীল মানুষ, ওনারা নিশ্চয়ই সেটা নিয়ে কিছু নিয়ে। আর আমি দেখো এটাই বলতে, মানে তুমি ধরো এই অনুষ্ঠানটা তো তোমাদের এর মাধ্যমে অনেক লোকই দেখবে যে আমরা না বারবার যেটা পুরুষ মানুষকে বলছি আপনারা না আসুন সামনে আসুন মুখ খুলুন, এটা লজ্জার কিছু নেই, আপনার সন্তানকে আপনি দেখতে পাচ্ছেন না, আপনার সন্তানের জন্য চিন্তিত, এই নিয়ে লজ্জা পেয়ে ঘরের কোনায় বসে থেকে কিছু হবে না, যতক্ষণ আপনি না বেরোবেন, যতক্ষণ আপনার সমস্যার কথা আপনি না বলবেন, এই জড়ো না হবেন, একসঙ্গে অনেকে না আসবেন, ততক্ষণ কিন্তু কিছু বদলাবে না, এটা বারবার বলতে চাই একেবারে। এবং আগামী 10ই মে আপনারা যেটা নিপীড়িত পুরুষদের নিয়ে একটি মিছিল করতে চলেছেন, আমার দর্শক বন্ধুতে বলবো যারা আপনারা নিজের মন থেকে যারা চাইবেন তারা কিন্তু এই 10ই মে র্যালিতে উপস্থিত থাকবেন এবং এই র্যালিটাকে সব ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন, যাতে সমাজের নারী পুরুষ প্রত্যেকে যেন সমান অধিকার পায়, শুধুমাত্র আইনের ক্ষেত্রে সেটাও কিন্তু নয়, সব দিক থেকে যেন তারা সমান অধিকার পায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এই র্যালির একেবারে প্রাক মুহূর্তে এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমার সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন, নমস্কার।